কোথায় দেন ছাগল গুহালে, কোথায় দেন গরু গুহালে, কোথায় দেন নিজের ঘরের চৌকাতে দেন তো, দেন তো দেন না আপনারা কি গো বলুন, ঘন্টা লাগানো আমার একটু লাগে, দেন তো খুঁজি কেন দেন, কেন দেন আপনারা, কিসের জন্য দেন? তার কারণ হচ্ছে আমার পূর্বপুরুষরা দেখে এসেছে, শিখে এসেছে যে আমার ঠাকুর ওইগুলোই ঠাকুর, ওই মাটির পুতুল গুলো আমার ঠাকুর নয়, আমার মা নয়, সব মা হতে পারে কিন্তু মা হতে পারে না, সব মা কি করে, সব মা কি করে, অনেক ঘরে এখনো সব মা আছে, সেই সব মারা নিজের ছাতাকে দাগুলো ভোগাই দিবে আর সব মায়ের ছাগলকে একটু হেলকাই দিবেন, তাই না? সরব হয়েছে কেবল কুর্মীর বিরুদ্ধে, কুর্মীর আন্দোলনকে থামাতে হবে, কুর্মীর আন্দোলনকে থামাতে হবে, তার জন্যই যে ষড়যন্ত্র করা হয়েছে, জানেন আপনারা? পেরিয়ার স্বামী বলেছিলেন ওইটা তো মানুষ সাতটাকে রেখে দেন, তাকে কোন জাতকে বলে নাই, মতবাদকে বলেছে, জুনিয়র স্টালিন বলেছে, তুলনা করেছে ডেঙ্গু ম্যালেরিয়া সাথে তুলনা করেছে, তাদের বিরুদ্ধে কেউ পথে নামে নাই, পথে কোথায় নামানো হচ্ছে, খাতায় কোথায় নামানো হচ্ছে, পুরুলিয়ায় কোথায় নামানো হচ্ছে, রায়পুরে ষড়যন্ত্র চক্রান্ত, আমরা কোন ধর্মের বিরুদ্ধে বলি নাই, কোন ধর্মকে আমরা হেয় করি নাই, আমরা সমস্ত ধর্মকে সম্মান জানাই, আমার মাতা কিনে ওই যে ভোরবেলায় ছোড়া দিয়েছে সেই গুহালে, সেই খামারে, সেই মুরগি গুহালে, সেই ছাগল গুহালে কেন রায়পুর হসপিটালকে আসার কদমাগর থেকে রাস্তা ছিল নাই, রানীবান হসপিটালকে যাওয়ার রাস্তা ছিল নাই, কি চক্রান্ত করা হয়েছে আমাদের উপরে, আমার মা আমার ঠাকুর দিদি সেদিন শপথ নিয়েছিল, কি নিয়েছিল ঠাকুর দিদি, আমার মা প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, গাড়ি ঘোড়া নাই, এখনকার মতো 102 অ্যাম্বুলেন্স নাই, রাস্তায় কোনো পিচ নেই, ঢালাই নাই, সেদিন আমার ঠাকুর দিদি কিন্তু ওই মন্দির গুলায় যায় না, আমার জন্মের সময় আমার ঠাকুর দিদি মানসিক করতে গেছিল সেই গোরামখানে, কোন গোরামখান, যেখানে ভিজা কাপড়ে গামছা নিয়ে পড়ে দিয়ে আমার ঠাকুর দিদি বলেছিল, দেখ মা গোরাম বুড়ি, আমার লাতি বা লাতিনাটা যদি সুস্থ ভাবে জন্মগ্রহণ করে, আমার বৌমা যদি সুস্থ থাকে, তোকে এক মুড় দিব, ভুলে যাচ্ছে, আজ আপনার ছেলেটার জ্বর এসেছে, শরীর খারাপ হয়েছে, আপনি ওই ঠাকুর থান গুলোয় মাথা পুড়ে মরে দেন, যেগুলো ঘর বেলায় ছড়া দিচ্ছেন, যেগুলো সন্ধ্যা দিয়ে রেখাইতে যাচ্ছেন বর্তমানে, সেইগুলোই যদি আপনি মাথাটা খুঁড়ে দেন, দে ঠাকুর, দে ঠাকুর 200 টাকা আমার লাতিকে ডাক্তার দেখাইতে যাব, দে ঠাকুর 500 টাকা আমার লাতির জ্বর এসেছে, বিবেক নাই, আপনি যতই ছড়া দেন, আপনি যতই ধূপ দেন, কিন্তু ঠাকুমা যেখানে দিয়েছে সেই খামারটায় 2 বস্তা ধান বিকে দেন, 2 বস্তা ধান ওই লাতির হবে, একটা মুরগি ধার বিকে দেন ওই লাতির চিকিৎসা হবে, একটা ছাগল ধার নিয়ে আসুন সেটাকে একটা পাইকারকে দেখান সেইটাই আপনাকে দিবে, আপনার চিকিৎসার টাকা দিবে, তাই ঠাকুর হচ্ছে সেইগুলো, যারা কথা শুনে ঠাকুর হচ্ছে গাছ গাছের আপর পাহাড় পর্বত, এই পাহাড় না থাকলে কুর্মি কৃষি সভ্যতার জনক, জনক শুধু নয় বর্তমানেও ধারক এবং বাহক, এই কৃষির সংস্কৃতিটা আমরা জন্ম দিয়েছি, যারা জন্ম দেয় সাইকেলের জন্ম দিয়েছে ব্রিটিশ, সাইকেলের একটা অংশের নাম আপনি বাংলাতে বলুন দেখি, প্যাডেল হ্যান্ডেল থেকে শুরু করে সিট কাপ
সভার পর্যন্ত যত যা অংশ আছে তারা কারা? ব্রিটিশরা সেটা আবিষ্কার করেছে, তার জন্য ব্রিটিশের নাম অনুসারে হয়েছে। আর কুর্মিরা আবিষ্কার করেছে হাঁক, মানে কিটা গরুর গাড়ি, গরুর গাড়ি এখন চাকা সভ্যতার নামে সৃষ্টি করেছে কুর্মি। এই কৃষি করতে যেয়ে আমার প্রয়োজনে হচ্ছে গরুর গাড়ি। সেই গরুর গাড়ির একটা অংশ বাংলা ইংরেজি যত যা ভাষা আছে কোন একটা ভাষায় একটা অংশের নাম কেউ বলুন, আন্দোলন ছাড়িও কোন আন্দোলন করব না, একটা অংশের নাম আপনারা বলুন। একটাও বাংলায় নাই, একটাও ইংরেজিও নাই, সবগুলাই হচ্ছে কুড়িবেলি শব্দ। সারি সুগর থেকে পুথা পর্যন্ত যতগুলো আছে, ওদল থেকে গিয়া পর্যন্ত যা যা আছে সমস্তগুলো হচ্ছে কুর্মির তৈরি। তাইলে গরুর গাড়িটা কুর্মি আবিষ্কার করেছে কৃষিকাজে ব্যবহারের জন্য। তাইলে এত বড় একটা সংস্কৃতি, এত বড় একটা সভ্যতার ধারক এবং বাহক অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে। করমে কি করা হয়েছে? আমার যে বোনগুলো, যে বোনগুলো আজ কুমারী আছে, সেই বোনগুলো আজ মা, কেন মা? সেই করমে আমার কাখর, কাখর মানে কাকে যে থাকে, হর মানে মানুষ, সেই কাক মানে বেটা। সেই বেটাকে কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে সেটা নার্সিং ট্রেনিং দেয় এই কুড়িবালি সংস্কৃতি করম। এই সংস্কৃতিকে আপনি ভুলে যাচ্ছেন, যত ভুলে যাবেন যত অপসংস্কৃতি ঢুকিবেন। আমার এই যে মা কাকে আজ নাচতে ভুলে গেছেন, তার জন্য নার্সিং হোমে ছয় ছাই গেছে। কোনদিন দরকার ছিল না কুর্মীদের ওই নার্সিং হোমে, কারণ আমার ওই ছোট ছোট মেয়েগুলো বোনগুলো যে এক্সারসাইজটা করতো সন্ধ্যাবেলায়, সেই এক্সারসাইজের জন্য, সে সঠিকভাবে মাতৃত্ব লাভের জন্য তাকে কোনোদিন কিছু করতে হয় নাই। অথচ আজ সেই করমকে দেখেছেন, জুন মালিয়া কি করল দেখেছেন? জুন মালিয়া মেদিনীপুরের একজন এমএলএ, সেই জুন মালিয়া জিনসের প্যান্ট পরে পুরোহিতকে নিয়ে করম পরব করল, সংস্কৃতির 12টা বাজায় দিল। আরে ভাই, ভালোবাসতে না শিখুন, আপনি ধর্মটা পালন না করতে পারুন, কিন্তু অবহেলা অপমান করে এই সুসভ্য সমাজের একটা সংস্কৃতিকে অধঃপতনের দিকে নিয়ে যাবেন নাই, এইটা আমরা বলে রাখছি। আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখার অধিকার আমার আছে, আপনার সংস্কৃতিকে বাঁচায় রাখার অধিকার আপনার আছে। আপনি সেটাই দেখুন, আমারটাকে নিয়ে কলুষিত করে অপমান করার চেষ্টা করবেন নাই। আমরা হয়তো আজ 30 জন, কতজন জেলে আছি আমরা? কুর্মিরা আমরা অনেক জেলে আছি, 17 জন আছি পুরুলিয়ায়, 19 জন আছি ঝাড়খণ্ডে, বাঁকুড়া জেলা থেকে আছি 2 জন, মেদিনীপুরে আছি 5 জন। দাদা, এত লোক জেলে আছি কিন্তু কুর্মি আন্দোলন থামবে নাই, জেলগুলো ভরে যাবে কিন্তু কুর্মি তার পরিচয় ফিরে পাবে। এই শপথটা আমরা নিয়ে রাখছি, যতই হুমকি ধুমকি দেখান আমরা সেই হুমকি ধুমকিও ভয় পাবো না। ফাঁসি করুন, গুলি দেন, যা ইচ্ছা করুন, কিন্তু আমরা সংস্কৃতিকে কেবল বোঝায় রাখি। আজ 20 বছর আন্দোলন করে এই পরবের আমরা স্বীকৃতি পাইয়েছি। আর ওই 84 সাল থেকে কুর্মি সেই ঝুঁকা আন্দোলন থেকে শুরু করে এখনো 23 সাল পর্যন্ত লড়াই আছি, শেষ লড়াই কিন্তু আমরা লড়িব। সবাই সচেতন থাকুন, প্রলোচনায় পা দিবেন নাই, উস্কানিমূলক বক্তব্য কোথাও রাখবেন নাই। নিজ ধর্মকে যেমন সম্মান দিচ্ছেন, অন্য ধর্মকেও সম্মান দিবেন। এই আবেদন, এই নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় করম রাজা, জয় করম রাজা।